বাংলাদেশের সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সংসদ সদস্যদের বিলাসবহুল জীবনযাত্রার অংশ হিসেবে গাড়ি কেনার প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। তাদের জন্য বরাদ্দ থাকা শুল্কমুক্ত সুবিধা ব্যবহার করে বিশাল অঙ্কের টাকা আশ্রয় করে আনা হয়েছে বহুমূল্যের গাড়ি, যা সাধারণ জনগণের কৌতূহল এবং সমালোচনার জন্ম দিয়েছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে দামি গাড়িটি কিনেছিলেন ব্যারিস্টার সুমন, যিনি দ্বাদশ সংসদের সদস্য ছিলেন। গাড়িটার দাম হইল গিয়া 5 কোটি। কয় কোটি? আমি 1 কোটি টাকা দিয়ে 1 কোটি 20 লাখ দিয়ে কিনেছি। দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটি কিনেছেন দেশের ক্রিকেট তারকা এবং মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য শাকিব আল হাসান। দ্বাদশ সংসদ নির্বাচনের পর 51 জন সংসদ সদস্য শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন এবং এর জন্য ঋণপত্র খুলেছিলেন। এই সুবিধা ব্যবহারের ফলে তারা প্রায় 10 কোটি টাকার শুল্ক ছাড় পেয়ে 12 কোটি টাকার গাড়ি মাত্র 1.5 কোটি টাকায় কিনতে পেরেছিলেন। কাস্টম সূত্রে জানা যায়, 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশে 576টি গাড়ি আমদানি হয়েছে। সংসদ সদস্যরা শুল্ক ছাড় পেয়েছেন প্রায় 3,500 কোটি টাকা। সবচেয়ে দামি গাড়িটি এনেছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ স্টার আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল ওরফে ব্যারিস্টার সুমন। কাস্টমসের শুল্কায়নের নথি অনুযায়ী গাড়িটির আমদানি মূল্য $1,11,000 বা 1,26,00,000 টাকা। শুল্কায়ন মূল্য নির্ধারণ করে গাড়িটির দাম হয় 1,28,00,000 টাকা এবং 8,207% শুল্ক অনুযায়ী 2024 সালের তৈরি জাপানের ক্রস কন্টিনেন্ট কর্পোরেশন থেকে আমদানি করা গাড়িটির শুল্ক কর আসে 10 কোটি টাকারও বেশি। অন্যদিকে দ্বিতীয় সর্বোচ্চ দামি গাড়িটি এনেছেন মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য এবং ক্রিকেট তারকা শাকিব আল হাসান। সিঙ্গাপুরের টয়োটা টুশো এশিয়া প্যাসিফিক প্রাইভেট লিমিটেড থেকে আনা গাড়িটি গত 30 জুলাই তালাশ হয়। এছাড়া ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ 9 কোটি টাকা বাজার মূল্যের গাড়ি কিনে 8 কোটি টাকা ছাড় পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের ফজলুর রহমান এবং লক্ষ্মীপুর 3 আসনের গোলাম ফারুকও 9 কোটি টাকা বাজার মূল্যের গাড়ি আমদানি করে প্রত্যেকে 8 কোটি টাকা শুল্ক ছাড় পেয়েছেন। সব মিলিয়ে সাবেক সংসদ সদস্যদের জন্য খালাস হওয়া 6টি গাড়িতে প্রায় 51 কোটি টাকার শুল্ক বঞ্চিত হয়েছে সরকার।